আসসালামু আলাইকুম, বারিস্তা আলী পেজে সবাইকে স্বাগতম। আমি হলাম বারিস্তা আলী। আমি এজ এ বারিস্তা হিসাবে সৌদি আরবে 5 বছর ধরে আছি। তো আমি একটা বারিস্তাদের জন্য একটা সিরিজ করতেছি। এই সিরিজে আমি স্টেপ বাই স্টেপ বারিস্তাদের সম্পূর্ণ ট্রেনিং আমি দিয়ে দিব, অ্যাজ ওয়েল অ্যাজ ট্রেনিং এর পাশাপাশি একদম শেষে কিভাবে জবে অ্যাপ্লাই করতে হয়, কিভাবে সিভি বানাইতে হয় আর কিভাবে লাতে আর্ট করতে, এভরিথিং আমি স্টেপ বাই স্টেপ বলবো। এবিডিতে থাকবে আমার ইন্ট্রোডাকশন অ্যাবাউট কফি, কফি কয় ধরনের, এসপ্রেসো বেস কফি, মিল্ক কফি, সবগুলো নিয়ে আমি বিস্তারিত ফিজিক্যালি এবং কথার মাধ্যমে সবগুলো আপনাদের এক্সপ্লেনেশন করব। আর পাশাপাশি আমি কিভাবে ফোম বানাইতে হয়, কিভাবে কফি আর্ট করতে হয়, কিভাবে স্টিম করতে হয়, কিভাবে ক্লিন করতে হয়, একটা বারিস্তা জব হিসাবে আপনার রেসপন্সিবিলিটি কি, আপনার কি কি করতে হবে, এভরিথিং আমি এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ শেয়ার করব। হয়তো বা ভিডিওটা লম্বা হতে পারে, কিন্তু আমি এটা পার্ট অনুযায়ী 1 পার্ট, 2nd পার্ট, 3rd পার্ট এভাবে আমি কন্টিনিউ করব। তো আজকে হচ্ছে এটার ফার্স্ট পার্ট। তো আপনাকে স্বাগতম বারিস্তা আলীর এই কোর্সে। এই কোর্সের মাধ্যমে আপনি একদম সম্পূর্ণ বারিস্তা সম্পর্কে বেসিক নলেজটা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আমি শুরু করতেছি। হোয়াট ইজ কফি? কফি হচ্ছে এটা একটা সেরি, সেরিটাকে ওইটা ওয়াশ করে, ওইটা ড্রাই করে, তারপর রোস্টিং করে কফি বিনস হয়। এটা হয়তো অনেক অনেক বারিস্তা না, আমি বারিস্তা প্রফেশন থেকে আসি, যার কারণে আমিও জানি যে যারা কফি শপে জব করে, লাইক 70% বারিস্তারাই জানে না যে কফিটা কিভাবে প্রডিউস হয়, কিভাবে আসে এটা। তবে যে বেসিক নলেজ হিসেবে এটা প্রত্যেক বারিস্তার জানা উচিত আমি এটা মনে করি। এটা সম্পর্কে আপনি যদি ইউটিউবে অথবা গুগলে সার্চ দেন তাহলে অনেক ভিডিও এবং ইনফরমেশন পেয়ে যাবেন, আশা করি ওখান থেকে শিখে নেবেন। সো আমি পয়েন্ট অফ ভিউ নিয়ে কথা বলবো, আমি লম্বা করবো না, যেটা আপনার নেসেসারি সেটাই আমি কথা বলবো আর সেটাই আপনার সাথে শেয়ার করবো, যেটা আপনার লাইফে এজ এ বারিস্তা হিসেবে আপনি প্রয়োগ করতে পারেন। এরপরে হচ্ছে বারিস্তা, যে বারিস্তার প্রফেশনটা আসলে কি সেটা যদি আমরা না জানি তাহলে হবে না, সেটাও জানতে হবে। বারিস্তা হচ্ছে ওরাই যারা কফি বানিয়ে কাস্টমারকে সার্ভ করে, ওদেরকে বারিস্তা বলে। যেমন বারটেন্ডার, এরকম প্রত্যেকটা প্রফেশনের এক একটা নাম আছে, ঠিক তেমনি যারা কফি তাদের কনজিউমারকে সার্ভ করে ওদেরকে বারিস্তা বলে। তো এরপর আসতেছে কি কফি। কফি হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে মিল্ক কফি, একটা হচ্ছে এসপ্রেসো বেসড কফি। এসপ্রেসো বেসড কফির মধ্যে কী কী আছে, এসপ্রেসো, আমেরিকানো, লঙ্গু, আর একটা হচ্ছে ফোর ওভার কফি, ওইটা উইদাউট এসপ্রেসো। আর একটা মিল্ক কফি আছে, মিল্ক কফির মধ্যে আছে কি কি, ক্যাপিচিনো, লাতে, কর্তাদো, মাকিয়াতো, এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল বেসড। এগুলো ছাড়াও আর আছে স্প্যানিশ লাতে, আরও ফ্ল্যাট হোয়াইট, বিভিন্ন ধরনের আছে। এরপর আসতেছে মেশিনের অনেকগুলো পার্টস আছে, এগুলো আমাদের জানতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ক্যালিব্রেশনটা জানতে হবে। তো এগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের ইনশাআল্লাহ সবগুলা দেখাবো, দেখাই আমি এগুলো আপনাদের শেখাবো। তো এই ভিডিওতে আপনাদের আমি বেসিক্যালি জাস্ট কফির কয়েকটা জিনিস সম্পর্কে আলোচনা করলাম। এরপরে আপনাদের আমি ফিজিক্যালি কিভাবে এসপ্রেসো, স্ট্যান্ডার্ড এসপ্রেসো বানাতে হয়, কিভাবে ক্যাপিচিনো বানাতে হয়, কিভাবে ফ্ল্যাট হোয়াইট বানাতে হয়, কিভাবে লাতে বানাতে হয়, লাতে এবং ক্যাপিচিনোর মধ্যে কাফের পরিমাণ কতটুকু, এসপ্রেসোতে কতটুকু, এগুলো আমি আপনাদের আস্তে আস্তে ফিজিক্যালি দেখাবো ইনশাআল্লাহ। তাহলে চলেন এখন মেশিনের দিকে যাই। আচ্ছা, এখন আমরা শিখবো কফি মেশিন এবং গ্রাইন্ডারের প্রত্যেকটা পার্ট এবং বারিস্তা টুলস সম্পর্কে জানবো। তো প্রথমে আমি এখান থেকে স্টার্ট করব। এগুলাকে বলা হয় গ্রাইন্ডার, হ্যাঁ, কফি গ্রাইন্ডার, আর এটা হচ্ছে টেম্পার, আর এটা হচ্ছে কফি স্কেল, ঠিক আছে, আর এটা হচ্ছে টেম্পার, এটা হচ্ছে কফি ডিস্ট্রিবিউটর, আর এটা হচ্ছে ব্রাশ জাস্ট ক্লিন করার জন্য। তারপরে এখানে আসি, এটা হচ্ছে কফি মেশিন, ভিক্টোরিয়া মেশিন এটা। সো এটার মধ্যে হচ্ছে 3 গ্রুপ, 1, 2, 3, তিনটা আছে, এটাকে 3 গ্রুপ বলা হয়। তো এরকম 2 গ্রুপেরও আছে, অনেক মেশিন আছে, সিমোনেলি মেশিন আছে, আমেরিকানি গল আছে, এটা এটা হচ্ছে ওইরকম একটা ভিক্টোরিয়া মেশিন। সো ভিক্টোরিয়া মেশিনের মধ্যে আপনি যদি দেখেন, এটা হচ্ছে, এটাকে বলা হয় ফোর্ট ফিল্টার, এটাকে ফোর্ট ফিল্টার ভিতরে, আর ভিতরে যেটা আছে এটাকে বলা হয় ফিল্টার, কফি ফিল্টার,
ওকে। এরপরে আছে এটা হচ্ছে স্টিমার, এটাকে স্টিমার বলা হয়। আর এই পাশে যদি আমি দেখি, এখানে হচ্ছে হট ওয়াটার, বয়েল ওয়াটারের জন্য এটা ইউজ করা হয়, এটাও এই পাশে আরেকটি স্টিমার আছে। আর এটাকে বলা হয় শর্ট, স্পেশাল শর্ট গ্লাস। আর এটা হচ্ছে মিল্ক ফ্লোটিং পিচার, ইংলিশে বলা হয়, বাংলায় জাস্ট কফি মিল্ক, কফি ঢালার একটা জগ, এরকমও বলা যাবে। আর এই পাশে যদি আমি আসি স্পেশালিটি কফিতে, বিশেষ করে এটা মোস্ট ইম্পর্টেন্ট, আপনি যদি স্পেশালিটি কফির জন্য আপনি যদি অ্যাপ্লাই করেন, এগুলো হচ্ছে কফি গ্রাইন্ডার, হিটার, ঠিক আছে। আর এই পাশে যদি আসি আমি, এখানে দেখতে পাচ্ছি B60 বানানোর জন্য কিছু অ্যাক্সেসরিজ। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে আপনার B60 বানানোর কিছু ফিল্টার, এটা 100 পিসের মধ্যে আছে অথবা 50 পিসেও আছে, তো এটা দিয়ে B60 বানানো হয়। এরপরে আমি আপনাদের দেখাবো যে কাপ, আমাদের যে কাপগুলো আছে আমি সেগুলাই দেখাই। আমরা এটা হচ্ছে 217 ml কাপ, আর এটা হচ্ছে 200 ml কাপ। এটা এটাতে কি কি কফি বানানো হয়, এটাতে ফ্ল্যাট হোয়াইট, ক্যাপেচিনো, আর এগুলাই বানানো হয়। আর এটা হচ্ছে বিশেষত আইসড কফির জন্য আমরা এই কাপটা ইউজ করি, এটা হচ্ছে সাইজ 350 ml। আর এই কাফে কি কি কফি বানানো হয়, এই কাফে বানানো হয় লাতে, স্প্যানিশ লাতে, এগুলাই বানানো হয়। আজকে আমি কফি ইন্ট্রোডাকশন, কফি কি আর কফির অ্যাক্সেসরিজ আর প্রত্যেকটা জিনিস সম্পর্কে আপনাদের দেখালাম। এটা হচ্ছে ভিডিওর প্রথম পার্ট। সেকেন্ড পার্টে আমি দেখাবো কিভাবে একটা কফির জন্য স্ট্যান্ডার্ড স্প্রেসো শট নিতে হয়, আর এরপরে দেখাবো স্ট্যান্ডার্ড স্প্রেসো শট নেওয়ার জন্য কিভাবে ক্যালিব্রেশন করতে হয়, একটা বারিস্তার একটা প্রপার শট স্প্রেসো শট বের করার জন্য অবশ্যই ক্যালিব্রেশনটা জানতে হবে। তো নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ক্যালিব্রেশন করে একটা প্রপারলি স্প্রেসো শট বের করতে হয়। ইনশাল্লাহ আমি ফিরে আসতেছি নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ, বাই বাই।